আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিই। তার বিষয়ে যে আমি কথাগুলি বলেছিলাম এটা একদমই সত্য কথা। সরাসরি বলতে চাই, জায়েদকে আমি অনেক স্নেহ করি, জায়েদ আমাকে অনেক সম্মান করে। দেশের ছবিজঙ্গন বেশ উত্তপ্ত। বাংলা সিনেমার সেরা জুটি ওমর সানি মৌসুমীকে ঘিরে 27 বছরের সেই সংসারে হঠাৎ কালো মেঘের গর্জন, যেখানে তৃতীয় ব্যক্তি হিসেবে হাজির হয়েছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। গত দুদিন ধরে চলা সেই ঘটনা হয়তো সবারই জানা। জায়েদ খানের দ্বারা সংসার ভাঙার চেষ্টা এবং পিস্তল দিয়ে মেরে ফেলার হুমকির অভিযোগ এনেছেন চিত্রনায়ক ওমর সানি। আমি আমার গার্ডিয়ান হিসাবে আমার ছেলে ফরদিনকে আমি মেনে নিলাম এবং আমার ফ্যামিলির ইজ্জত মানে আমার ইজ্জত, আমার স্ত্রীর ইজ্জত মানে আমার ইজ্জত, আমার ছেলে মেয়ের ইজ্জত মানে আমার ইজ্জত। আমি চাই না এই 27 বছরে এসে কোনো ধরনের কোনো ভুল বুঝাবুঝি ফ্যামিলির মধ্যে হোক, কিন্তু বাইরের মানুষ এসে যেভাবে ভাঙার চেষ্টা করছে আপনারা নিজেরাই জানেন যে সে কে। ওনার সম্পর্কে বাংলা চলচ্চিত্র জানে, বর্তমান ক্যাবিনেট জানে, প্রযোজক সমিতির ক্যাবিনেট জানে, পরিচালক সমিতির ক্যাবিনেট জানে, দর্শক জানে। এ অভিযোগ নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির কাছে লিখিত চিঠিও দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ওই চিঠিতে ওমর সানি জানান জায়েদ মৌসুমীকে বিরক্ত করছে 4 মাস ধরে। আমি যা বলেছি আমি স্পষ্ট করেই বলেছি, তা আমাদের কাছে যথেষ্ট পরিমাণ জায়েদ খানের যে ডিস্টার্ব করে এই এভিডেন্স ফারদিনের কাছে আমার কাছে আছে, একসাথেই আছে, আমার ছেলে মেয়েরা বলুক এই বিষয়গুলি। এই অভিযোগের পর পুরো দেশের মানুষ জায়েদ খানকে নিয়ে নানান মন্তব্য শুরু করেন, কিন্তু ওমর সানির অভিযোগের একদিন পরেই মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এক অডিও বার্তায় অনেকটা জায়েদ খানের পক্ষেই কথা বললেন এই চিত্রনায়িকা। আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজনই ছিল না, আমি জায়েদকে অনেক স্নেহ করি, ও আমাকে যথেষ্ট সম্মান করে, আমাদের মধ্যে যতটুকু কাজের রিলেশন সেটা খুবই ভালো একটা রিলেশন, সেখানে আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না, এবং ওর মধ্যে আমি কোনো এই ধরনের কোনো অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করতে পারে এই ধরনের মন মানসিকতা আমি দেখিনি। তারপরে বলবো, ও অনেক ভালো ছেলে, কখনই আমাকে অসম্মান করেনি। আমাকে এই ছোট করার মধ্যে আমাদের যাকে আমরা অনেক শ্রদ্ধা করে এসেছি ওমর সানি ভাই, তিনি এখন কেন এত আনন্দ পাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না। সরাসরি বলতে চাই, জায়েদকে আমি অনেক স্নেহ করি, জায়েদ আমাকে অনেক সম্মান করে, জায়েদ কখনই আমাকে অসম্মান করেনি বা বিরক্ত করেনি বা আমাকে কোনো রকম কটূক্তি, কোনো কটূক্তির শব্দ কোনো কিছু সে আমাকে ব্যবহার করেনি। তার বক্তব্যে পুরো চিত্রপট পাল্টে গেছে। এদিকে মৌসুমীর এমন বক্তব্যের বিপরীতে মুখ খুললেন ওমর সানি। মৌসুমীর সম্পর্কে যদি বলি, সে আমার স্ত্রী এবং আমার সন্তানের মা, সে একজন গর্জিয়াস মা, আমি তাকে অসম্মান করি একটি কথাও বলবো না, অসম্মান করি একটি কথাও বলবো না। কি ভেবে সে জায়েদ খানকে ভালো বলেছে, ইয়ে করেছে। এক ভিডিও বার্তায় তিনি বলেন, জায়েদ খান সম্পর্কে যে কথাগুলো তিনি বলেছেন সেখানে তিনি অটল আছেন। আমি গতকাল একটি অ্যাপ্লাই করেছিলাম জায়েদ খানের বিরুদ্ধে, তো আমি সেটাতে কিন্তু এখন আমি অটল, আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিই। তার বিষয়ে যে আমি কথাগুলি বলেছিলাম এটা একদমই সত্য কথা।